জজদা, আমি এঞ্জেল রিয়াকে দু একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ এঞ্জেল রিয়া। তুমি তাইলে ইংলিশে ব্যাক পাইছো নাকি? হ্যাঁ, কিন্তু আমি ভালো পরীক্ষা দিয়েছিলি। দেখুনি, আমি তোকে ইংলিশের সোজা সোজা দু একটা প্রশ্ন করব, আর তুই সেইগুলার একদম সঠিক সঠিক উত্তর দিবি। ইনজেকশন ইয়োর অনার, এখন প্রশ্ন করলে ই পারবে কি নাই, ভুল হইতে পারে। ওয়াকা চেঁচাইতে দে, তুই রেট মানে কি জানিস? রেট মানে শিয়াল। বা 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 বা, তুই আমাকে আমব্রেলা বানানটা করে দেখা। আমব্রেলা? AMRALA? হ্যাঁ, দেখলেন জজ সাহেব, ইয়ার সব বানান মুখস্ত, তাও ইয়াকে ফেল করাই নিয়েছে। একদম চেজান্যা, এটা কোন নলকূপ উপরালয়, ঢাই কিলো কা হাতের দম সব জায়গায় দেখাইতে আসিস না। ই আমরালা বানান ভুল বলেছে, ইউ দিয়ে শুরু হবে। গদা পায়ের ভড়ক দেখাস না আমরা, তুই আম পড়া বানান করে দেখা, তাইলেই সব পরিষ্কার হয়ে যাবে। মহা মুশকিলে পড়লি রে বাপ। আমাকে আম পড়া বানান সুজাজি, বড় হাতের AMPORA। আম পড়ায় এ আমেরিকাতে, এ আমরাতে, এ এমন কি আলকাত্রাতে সুদ্ধাই আছে, কিন্তু আমরেলায় নাই জজ দাদা, আমরেলায় নাই। আমরেলাতে ইউ আছে কিন্তু কেনে? ইংলিশটাই তো ভুল জজ দাদা, একদম বাজে সাবজেক্ট। ইউর উচ্চারণ কখনো উ কখনো আ, কের উচ্চারণ হয়ে যায় কখনো দন্তন্য। আরও আছে CAT ক্যাট না হয়ে স্যাট হবে, নাইলে ক্যাটরিনাকে ডাকা হোক, কারণ উ কে লেখে। এমনিতে তো সবাই ভিড়কে যাবে জজ স্যার। এই ইংলিশে 15-5 এই একটা মূর্খ বিটি ছিলা বটে, থাপড়াই তো দাঁত ভাঙিয়ে দিব আমরা এই ইংলিশে মেসেজ করে বন্ধুদেরকে। ই মূর্খ লয় মূর্খ বটে তারা, যাদের চাকরি চলে গেলছে ঘুষ দিয়ে। ইংলিশ সাবজেক্টটা কি তাইলে সিলেবাস থেকে বাদ দিয়ে দিতে হবে একটা বিটি ছিলার জন্য? হ্যাঁ, বাদ দিতে হবে, নাইলে বানানগুলাকে সজা সাপটা করতে হবে। দুপক্ষেরই কথা শুনিয়ে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এঞ্জেল রিয়ার খাতাটা ঘুরে আর একবার দেখা হোক। আর শিক্ষক শিক্ষিকাদেরকে আমি বলিব যে যেহেতু ছাত্রছাত্রীরা ইংলিশ বিষয়টিতে একটু দুর্বল, সেহেতু আপনারা একটু বেশি নজর দিয়ে ইংলিশ সাবজেক্টটা পড়াবেন।